ভারতের জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর 77তম জন্মদিন কংগ্রেস পালন করেছে এক ভিন্ন মেজাজে। প্রদেশ কংগ্রেস কমিটি সোনিয়া গান্ধীর জন্মদিন উদযাপন করেছে কৃষকদের সহায়তার মাধ্যমে। কৃষকরা যেহেতু সমাজের প্রকৃত বন্ধু, তাই কৃষকদের দিয়ে এদিন কংগ্রেসের নেতৃবৃন্দ প্রয়োজনীয় কিছু সার ও বীজ তুলে দিয়েছে। প্রদেশ কংগ্রেস কমিটি এদিন রাজ্য সরকারের কাছেও দাবি জানিয়েছে যাতে কৃষকদের পর্যাপ্ত সহায়তা করা হয়। এদিকে কংগ্রেস নেতা সন্দীপ রায়বর্মনের নেতৃত্বে সন্ধ্যায় সদর এসডিপিও অফিসে ডেপুটেশনে মিলিত হয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে শহরের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এ সময়ে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে রাজ্যে। প্রদেশ কংগ্রেস রাজ্যের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটিয়ে শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান রাখেন। অত্যন্ত আনন্দের দিন, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী ওনার আজকে 77তম জন্মতিথি। আমরা এখানে কেক কেটে, বাজি ফুটিয়ে আলম্বন অনুষ্ঠান আমরা করতে চাইছি। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কিষাণ কংগ্রেসের সভাপতি ওনারা এই যে অকাল বর্ষণে কৃষক এবং চাষি ভাই বন্ধুরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে এখানে একটা জাস্ট টোকেন কিছু সার এবং বীজ দিয়ে সহায়তার মাধ্যমে সরকারের গোচরে আনতে চাইছি। সরকার যেন দ্রুততার সাথে এগিয়ে এসে চাষিদের এবং কৃষকদের সহায়তার হাত বাড়িয়ে দেন। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।